ওরে সুখ হইল নয়ঞ্জনা রে জীবনে, বেইমানের বাচ্চা তো মারে ভালোবাসিয়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা চলে আসলাম জামালপুরে। পিছনে দেখতে পারছেন হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে, তার পিছনে কি আছে দেখুন। এই সেই ভাইরাল অঞ্জনা, সে কিন্তু বাড়িতে চলে আসছে এবং তার আশেপাশে অনেক লোকজন। আমরা একটু আগে অঞ্জনার সঙ্গে কথা বলি। অঞ্জনা কেমন আছো? অনেক ভালো আছি। তো বাড়িতে কবে আসছো? আসছি তো আজকে 5-6 দিন হলো। 5-6 দিন? এই আশেপাশে এত লোক, এটি কে? এই লোকগুলো কারা? মানে হলো আমি তো বাইরের শিল্পী অঞ্জন, আমার সবাই দেখতে লিগে মেলা জুন আসে। দেখতে আইছে তো এই যে এনে জোড়া জোড়া, এটি কারা? এটা আমার বড় ভাই, এটা আমার ছোট ভাই, এটা আমার ছোট বোন, এটা আমার। তো অঞ্জনার পুরো ফ্যামিলি কিন্তু এই জায়গা দেখতে পাচ্ছেন। এটা অঞ্জনার বড় ভাই, অঞ্জনার মা, অঞ্জনার ছোট বোন, অঞ্জনার ছোট ভাই, অঞ্জনার বাপ, পুরো ফ্যামিলিকে আমরা পেয়ে গেলাম। তো আমরা একটু অঞ্জনার মার সঙ্গে কথা বলি। কেমন আছেন? ভালো আছি। তো আপনার মেয়ে গান করতেছে, কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে যে আমার মেয়ের মনের আশা পূর্ণ হয়েছে, এটাই হলো ধন্যবাদ। টাকা পয়সা বড় কথা নয়, সকলের কাছে যে আমার মেয়ে বড় হয়েছে, সকলের কাছে দাম পায়, এটা হলো বড় জিনিস। যে ভাইরাল শিল্পী সে অঞ্জনা, অনেকজনাই এসে তার গান নিতে চায়, ভিডিও করতে চায়, আমি কিন্তু তারা দিই না। অঞ্জনা তো গান পারে, আপনি কি গান পারেন? অবশ্যই পারি। আপনি এক লাইন শুনুন তো একটা গান দেই। হায় আমার খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, গিয়েছিলে নবীর গুণগান। আপনি কি হন? বড় ভাই। বড় ভাই। তো এই যে আপনার বোন গান করে, আপনি কি পারেন গান? পারি মাঝে মধ্যে। এই আল্লাহ আল্লাহ, কি কয় না কয়, দেখি একটু শুনান তো এক লাইন। ধীরে চালাও নৌকা তোমার, গঙ্গে উঠে ঝড়, আমার দুকুলো ভাইসা গেল, ভাইসা গেল ঘর। এবার অঞ্জনের বাবার পালা। ওরে একটি মনের দাম দিতে গিয়ে, ওরে জীবন চলার পথ যায় হারিয়ে যায় হারিয়ে, ওরে মায়াই মায়াই দিন তো চলে যায়, কি আমি পেলাম, কি আমি পেলাম। দর্শক ঘটনা তো সত্য, আপনারা কি বলেন? অঞ্জন কিন্তু বলেছিল তার মা গান করতে পারে, বাবাও গান করতে পারে। তো এখানে অঞ্জনের ছোট বোন আছে, সে কি পারে কিনা দেখি। চক্ষু দুইটা খুঁজে আমার পানের সজন রে, মনের কষ্ট দেখার মানুষ পাই কজন রে, বন্ধু রে বন্ধু রে, ভরা গাঙে নাও আশায় রইলা কুন্দুরে, রা 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 রা। আহা কি বলবো, মানে পুরাই পুরো ফ্যামিলি এই পুরা। শেষ আমরা অঞ্জনার মুখে, অঞ্জনার সর্বপ্রথম যেই গানটিকে অঞ্জনা ঢাকাতে ভাইরাল হয়েছিল সেই গানটি আমি অঞ্জনার মুখে শুনবো। সুখ নাই অঞ্জনার এই জীবনে। ওরে সুখ হইল নাই অঞ্জনা রে জীবনে, বেইমানের বাচ্চা তো মারে ভালোবাসিয়া, বেইমানি রে বুকের ভিতর রাইখা তুসে আগুন জ্বালাইলা। ওরে সুখ হইল নাই অঞ্জনার এই জীবনে, বেইমানের বাচ্চা তো মারে ভালোবাসিয়া, বেইমানি রে বুকের ভিতর রাইখা তুসে আগুন জ্বালাইলা। প্রেমিক সারা
বাঁচি কি বলো আমি এই জগতে প্রেম করিয়া কইজ নাই সুখী আমার মতন পুরা কপাল আমার মতন পুরা কপাল এই জগতে দেখি নাই বেঈমানের বাচ্চা রে এ বুকের ভিতর রাইখা তুষের আগুন জ্বালাইলা। তো প্রিয় দর্শক, এই সেই গান যেই গান গেয়ে কিন্তু অঞ্জনা সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করেছিল এবং আপনারা প্রচুর সাড়া দিয়েছেন এবং ওর গান শুনে অনেকে হয়তো তার বুকের ভিতরে অজান্তে চোখ দিয়ে কিন্তু পানি ঝরেছিল। তো অঞ্জনা এরপর কিন্তু আপনারা জানেন ধাপে ধাপে কিন্তু আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে এবং ABC মিউজিক মিডিয়াতে কিন্তু অঞ্জনা প্রথম যেই গানটি করেছিল সেই গানটি দুই লাইন আমরা একটু শুনবো। ভালোবাসলাম যারে আমি না পাইলাম তারে, ভালোবাসলাম যারে আমি না পাইলাম তারে, তাই তো আজ কাঁদি আমি আলামিন ভাই লাগি রে, তাই তো আজ কাঁদি আমি আলামিন ভাই লাগি রে। তো আসলে ও যা এর আগে এক দোকানে পান খেতে গেছে তার নিয়ে গান করছে, মানে ওর এটা হলো ওর মানে ভাল লাগে ওর। যাই হোক, এখানে গ্রামবাসী অনেকে আছে, আমি একটু অনেকের সাথে একটু দু একজনের সাথে কথা বলি, কেমন লাগে? আপনি কি হন অঞ্জনার ছোট বোন? ছোট বোন, এই যে অঞ্জনা এখন যে শিল্পী হলো, আপনাদের কাছে কেমন লাগছে? সুন্দর লাগছে, ভাল লাগতেছে, ভাল লাগতেছে। অঞ্জনার জন্য দোয়া করেন, দোয়া করেন। তো এখানে আরো আছে, আপনি কি হন? জেঠা। জেঠা, তো আপনার কেমন লাগতেছে এই অঞ্জনা গান করতেছে? ভালো লাগতেছে, ভালো লাগতেছে। তো এখন মানুষজন তো আপনাদেরকে চিনতেছে, সরাসরি চলে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর লোকজন কিন্তু এখানে ভিড়, তারা শুধু এই অঞ্জনার গান শোনার জন্য কিন্তু তারা এখানে এসেছে। এবং বর্তমানে শেরপুর জামালপুরের অবস্থা আপনারা জানেন যে বন্যায় কিন্তু অনেক ঘরবাড়ি কিন্তু তলিয়ে গিয়েছে। যাই হোক, যে যেখান থেকে দেখছেন আজকের এই ভিডিও সম্পর্কে মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন, ভালো লাগলে লাইক দিতে পারেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।